আমি বর্তমান রয়েছি জামতল স্টেশনে। এই 2-3 বছরের ভিতরে এই স্টেশনের ব্যাপক উন্নতি হয়েছে। আমি বর্তমানে আছি হচ্ছে কামারখন্দ একটা উপজেলা পার্ক। দেখতে পারতেছেন এখানে কিন্তু পার্ক এখনো হয়নি, কিন্তু হবে। আজকে আমি যে বাইকটা রাইড করতেছি এটা হচ্ছে ডিসকভার 125 সিসির একটা বাইক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটার শুরুতেই আপনারা ভাবতেছেন যে আমি এইভাবে কথা বলতেছি কেন। আর আমি যেভাবে কথা বলতেছি এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা, তার জন্য এইরকম শোনা যাচ্ছে। সো আজকে আমি আর একটা কাজে যাচ্ছি হচ্ছে জামতুল। সো কাজটা কি সেটা হচ্ছে আমার ভাই, আমার এই ভাই চলে যাবে বিদেশ। সো বিদেশ যাওয়ার আগে ট্রেনিং দিতে হয় একটা। সো সেই ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আজকে আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনিং সেন্টারে। আর আজকে আমি যে বাইকটা রাইড করতেছি এটা হচ্ছে ডিসকভার 125 সিসির একটা বাইক। আজকে আমি এই বাইক নিয়ে যাবো। ফার্স্ট টাইম আমার মোটো ব্লগ এটা, আমি এর আগে কিন্তু মোটো ব্লগ করিনি। সো এটাই কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট মোটো ব্লগ হতে চলেছে। সো চলুন যাওয়া যাক। আর যেহেতু কাজে যাচ্ছি কাজটাও করব, প্লাস আপনাদেরকে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর যদি আপনাদের এরকম ব্লগ ভালো লাগে তাহলে আমি এরকম ব্লগ করার ট্রাই করব। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কামারখন্দ উপজেলা আর জামতল রেলওয়ে স্টেশন, বিশেষ করে এই আপনার কামারখন্দ থানা কিংবা উপজেলা এই সাইডকার রাস্তাগুলো যে এত সুন্দর যা কল্পনার বাইরে। আমাদের বেলকুচি উপজেলার কেউ কামারখন্দ উপজেলার যে রাস্তাগুলা এটা বেশি সুন্দর যা আপনারা দেখতেই পারছেন। আমাদের বেলকুচি উপজেলার থেকেও, এটা আসলে আমাদের বেলকুচি উপজেলাকে ছোট করার বিষয় না, কিন্তু আমাদের বেলকুচি উপজেলার থেকেও কামারখন্দ উপজেলার রাস্তাগুলা, উল্লাপাড়ার রাস্তাগুলা অনেক সুন্দর। আমরা প্রথমেই চলে আসি ট্রেনিং সেন্টারে, যেখানে আমার ভাই ট্রেনিং দেবে। সো এইখানে আসছি, এখানে প্রথমে আমাদের কাগজপাতি জমা দিতে হবে, তারপরে তারা বলবে যে কবে থেকে ট্রেনিং দিতে হবে, তারিখ সময় বলে দেবে। আর এইখানেই কিন্তু মানে মূলত যারা দেশের বাইরে যায় এখানে তাদেরকে ক্লাস করায়, যে দেশে যাবে সেই দেশ সম্পর্কে তাদেরকে বলে আর কি, এইরকম আর কি। এটা আগে সিরাজগঞ্জ ছিল, এখন এটা এইখানেও করছে, কামারখন্দ থানায়ও করছে এটা। কিন্তু আগে আমাদের কিন্তু সিরাজগঞ্জ যাইতে হতো, বাট এখন কেউ চাইলে কামারখন্দতেই করতে পারে। আমি বর্তমানে আছি হচ্ছে কামারখন্দ একটা উপজেলা পার্ক। এখানে এখন পর্যন্ত হয়তো পার্ক হয়নি, কিন্তু হবে, এরকম তৈরি করতেছে। তো ফার্স্ট টাইম দেখলাম, যার জন্য ভিতরে আসলাম এবং জায়গাটা দেখে গেলাম। হয়তো কিছুদিনের মধ্যে কাজটা শেষ হবে, যখন কাজটা শেষ হবে তখন আবার আসবো। আপাতত এরকম এমনি দেখে গেলাম, নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই ভালোভাবে এই জায়গাটা দেখে যাব। এখানে একটা জিনিস লেখা আছে, চলুন ওইখান থেকে আগে দেখে আসি ওই জায়গাটা, ওখানে কি লেখা রয়েছে। তা এখনো বানানো ওইভাবে হয়নি, কিন্তু বানাচ্ছে, তো হয়তো বানাইলে অনেক সুন্দরই হবে জায়গাটা। এমনি অনেক সুন্দর জায়গা আছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এইখানে কত সুন্দর করে আই লাভ কামারখন্দ লেখা রয়েছে। আমাকে বলো কোথায় গেল তারে পাবো, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায়। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুঝিয়া জড়াই ধরি, চোখ মিলিয়া দেখি আমি শেষ বুকে নয়। আমি বর্তমান দাঁড়িয়ে রয়েছি জামতল রেলওয়ে স্টেশনে।
রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত জেলা হচ্ছে সিরাজগঞ্জ, আর সিরাজগঞ্জের অন্তর্ভুক্ত থানা হচ্ছে কামারখন্দ। এই কামারখন্দ থানায় অবস্থিত এই জামতল রেলওয়ে স্টেশনটি, রেলওয়ে স্টেশনের মাধ্যমে উত্তরবঙ্গের যত ট্রেনগুলো আছে সবগুলো কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। এরপরে হচ্ছে ষোলব স্টেশন, তারপরে হচ্ছে উল্লাপাড়া স্টেশন, আর এইদিকে হচ্ছে মনসুরালী স্টেশন, তারপরে বঙ্গবন্ধু স্টেশন। সো এই রাস্তা দিয়েই কিন্তু উত্তরবঙ্গে সব ট্রেন চলাচল করে। আর এই স্টেশনটি 1916 সালের দিকে নির্মাণ করা হয়েছে, তারপরে কিন্তু অতটা আপডেট ছিল না, কিন্তু আজ থেকে প্রায় 2-3 বছরের ভিতরে এই স্টেশনটি আরও অনেক উন্নত করে ফেলেছে তারা, আগে কিন্তু এরকম ছিল না। এই 2-3 বছরের ভিতরে এই স্টেশনের ব্যাপক উন্নতি হয়েছে এবং এখানে কিন্তু একটা ওভারব্রিজও রয়েছে। শুধু উন্নয়নের ভিতরে এখানে যে টিকিট কাউন্টারটা রয়েছে, এই টিকিট কাউন্টারে শুধু উন্নতি হয়নি, কারণ কাউন্টারটা আগের মতোই আছে। তো এটা হচ্ছে ওভারব্রিজ। আমি যখন ওভারব্রিজের উপর শ্যুট করছিলাম তখন হঠাৎ করে আমার ক্যামেরার ডিসপ্লের দিকে চোখ যায় এবং ওইখানে দেখি যে ক্যামেরাটার দাগ হয়ে গেছে। একটা দেখাই, এটা হচ্ছে আমার ফ্রন্ট ডিসপ্লে, আমি যে শ্যুট করতেছি এটা কিন্তু আমি লাইভ দেখতে পাচ্ছি, আবার কিন্তু এইদিকেও মানে ডিসপ্লে আছে আমার ক্যামেরাতে, কিন্তু দুই দিকেই ডিসপ্লে। আমি যখন আমার ফ্রন্ট ডিসপ্লের দিকে তাকাই তখন দেখি আমার ক্যামেরার এইরকম দাগ হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ওই যে সাইডে দেখতে পারতেছেন, সাইডে বোঝা যাচ্ছে কি না, সাইডে ক্যামেরার সাইডে এইরকম দাগ হয়ে গেছে, চার সাইডে কালো কালো দাগ হয়ে গেছে। কিছুর সাথে গুতা লাগলে যেরকম মানে ধাক্কা লাগলে যেরকম হয় ওই রকম হয়ে গেছে। তো এটা আমি ব্রিজের উপর দেখার সাথে সাথে আমি ক্যামেরাটা বন্ধ করে চেক করতে থাকি এবং বুঝতে পারি না যে কেন, হয়তো পকেটে রাখার কারণে, কিছুর সাথে ধাক্কা লাগার কারণে এইরকম হয়েছে। যেহেতু আমি বাইক চালাচ্ছিলাম, হয়তো আমার সাথে বাইকের বাম্পার কিংবা কিছুর সাথে নামতে হয়তো কিছুর সাথে ধাক্কা লাগার কারণে এইরকম হয়েছে। পরে আমরা ওইখানে ভিডিও করা স্টপ করে দিই এবং সোজা কিন্তু বাড়ির দিকে রওনা দিই। আর আমি যখন গোপ্রো ক্যামেরাটা নিই তখন কিন্তু আমি শুনছিলাম যে এই ক্যামেরার কিন্তু বাংলাদেশে কোনো সার্ভিস সেন্টার নাই। তো আমি এই জিনিসটা ভেবে খুবই অবাক হয়ে যাই, কারণ এখন কি করার, কিছুই তো করার নাই। এটা যদি ফোনটা নষ্ট হয়ে যায় তারপরেও আমি ছাড়তে পারবো না, কারণ এটা ছাড়তে হলে দেশের বাইরে পাঠাতে হবে, অনেক নিয়মকানুন আছে। সো যার কারণে কিন্তু আমি এটা আর কিছু করতে পারলাম না, এখানে দাগ রয়েছে, দাগটা থেকেই যাবে, হয়তো ধীরে ধীরে হয়তো ফোন ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। সো আর কী করার, কিছুই করার নাই, আমার ভুলের কারণে যেহেতু এরকম হয়েছে। সো এই জন্য ক্যামেরা জিনিসটা অনেক সেফভাবে রাখা দরকার ছিল আমার, কিংবা আমি যখন ব্লগ করতে যাচ্ছিলাম তখন আমাকে অবশ্যই এইরকম একটা কেস ব্যবহার করতে হতো। তো দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, থ্যাংক ইউ সো মাচ, সাইনিং অফ।